আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ইয়ার রাইফেল নিয়ে আমি হাজির হলাম। আজকের ইয়ার রাইফেলটি হচ্ছে ইন্ডিয়ান মেড। তো চলুন আজকে একটি শর্ট রিভিউ দিয়ে আপনাদের জানাই ইয়ার গানটি কেমন। তো এটা হচ্ছে ক্যানন কোম্পানির মডেল ওরিয়ন 0.22 ক্যালিবার ইয়ার রাইফেল। এর মূল বিশেষত্ব যেটা সেটা হচ্ছে ইয়ার বার্ড। ইয়ার বার্ড দেখতে পাচ্ছেন এটা কাঠের তৈরি। এর স্টাইলটা সম্পূর্ণ আপনার জার্মানি ইয়ার রাইফেল ডিয়ানা 34 ক্লাসিকের মতো দেখতে পাচ্ছেন। আপনারা যদি দেখে থাকেন ডিয়ানা 34 ক্লাসিক বুঝতে পারবেন যে এটা হুবহু সেরকমই, তবে এটা ডিয়ানা 34 ক্লাসিক না, এটা ইন্ডিয়ান ইয়ার রাইফেল। তবে ইন্ডিয়াতে আরেকটা কোম্পানি এসডিবি কোম্পানি জেনা মডেল তৈরি করেছে হুবহু এরকম। সম্পর্কে একটু জেনে নিই, এটাতে মেকানিজম হিসেবে ব্যবহার করা হয়েছে স্প্রিং, এটি স্প্রিঙ্গার গান, এবং ব্যারেল লেন্থ হচ্ছে 480 মিলিমিটার এবং মোট লেন্থ হচ্ছে 45 ইঞ্চি। এটাতে সেফটি লক নেই, এ ট্রিগার দিয়েছে আপনার মেটাল, এবং এখানে স্কোপ বসানোর জন্য একটি রেল দিয়েছে, রেলটি হচ্ছে ডাবটেল। একটু কাছে আসুন, ভালো করে দেখাই। এই দেখতে পাচ্ছেন এখানে ডাবটেল রেল, এখানে পিন স্টপেজ দিয়েছে, এবং এর ফ্রন্ট সাইড এটা মেটালের তৈরি। এখানে এলিভেশন সিস্টেম দিয়েছে, এটা আগে পিছে করা যাবে, মানে আপনার সুবিধা মতো যে কোনো প্লেটে এটা করতে পারবেন। রিয়ার সাইডে আসি, এটা এটা আপনার মেটালের, এটা তো এলিভেশন সিস্টেম আছে, যত মিটারে শর্ট দেবেন আপনি মাপ মতন মিলিয়ে নেবেন। এটাতে আপনার ওপর নিচ করা যায়, এটাতে ডানে বামে করা যায়। তারপরে আপনার ট্রিগারে আসি, এখানে সেফটি লক নেই, ট্রিগারটা আপনার মেটালের, এখানে সুন্দর ট্রিগার গার্ডও দিয়েছে মেটালের। এখানে বাট প্যাড আপনার রাবারের আছে, যাতে যে কোনো ধাক্কা আপনাকে আঘাত না করতে পারে। এয়ারগানটি ইন্ডিয়ান হলেও এটা প্রিমিয়াম কোয়ালিটির এয়ারগান। এটাতে আপনি যদি ভালো প্লেট ইউজ করেন প্রায় 40 থেকে 50 মিটারেও শর্ট দিতে পারবেন, এবং অ্যাকুরেসিও খুব ভালোই আসবে। গানটি সম্পর্কে অনেক কিছু বললাম, তবে আজকে অ্যাকুরেসি টেস্ট করে দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে এর অ্যাকুরেসি দেখব, যে কত মিটার অবধি মারা যায় এবং কোন কোন প্লেট ইউজ করলে ভালো হবে সেটাও বলে দেবো। এখন কথা হচ্ছে এই এয়ারগানটির বাংলাদেশের মূল্য কত। বাংলাদেশের মার্কেটে এটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, কারণ দেশে এয়ারগানের বৈধতা খুব একটা নাই এবং আমদানি নিষেধ। তারপরেও আপনারা গান সবগুলোতে খোঁজ নিলে অবশ্যই পেয়ে যাবেন, তবে এটার মূল্য তারা রাখছে 40 থেকে 45 হাজার টাকা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকার হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। এই ইয়ার গানের অ্যাকুরেসি সম্বন্ধে আরেকটি ভিডিও তৈরি করব, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।